হেলমেটবিহীন গাড়ি চালকদের হেলমেট প্রদান এবং মিছিল, পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এমন উদ্যোগ বারাসাত পুলিশের। উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে হাবড়া ট্রাফিক গার্ডের ব্যবস্থাপনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। যারা হেলমেট পরছেন না তাদেরকে হেলমেট দেওয়া হল, সঙ্গে মাস্ক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত বারাসাতে ডিএসপি ট্রাফিক নিহার রঞ্জন রায়, হাবড়া থানার আইসি অরিন্দম মুখার্জী সহ অন্যান্যরা। হাবড়া থানার সামনে গাড়ি চালকদের সচেতনতার বার্তা দেওয়া হল। হাবড়া থানা থেকে যশোর রোডের নগর উকড়া মোড় পর্যন্ত মিছিল করা হল। করোনা মহামারী থেকে বাঁচতে মাস্ক দেওয়া হলো। এদিনের অনুষ্ঠান থেকে বার্তা দেন, আগামী সপ্তাহব্যাপী সমস্ত অনুষ্ঠান চলবে একেবারে শহর জুড়ে, এই কথাই বলেন আজ উপস্থিত বিভিন্ন কর্তা ব্যক্তিরা। একদিকে পথ নিরাপত্তা সপ্তাহ, অন্যদিকে করোনার কড়া বিধিনিষেধ, দুটিকেই একেবারে সফলভাবে রূপায়ণের জন্য তৎপর প্রশাসন। হেলমেট না থাকলে আমার মনে হয় ইঞ্জুরি যদি আপনার মাথায় এসে যায় আপনার অনেক বড় ক্ষতি হতে পারে, আপনার ফ্যামিলির ক্ষতি হতে পারে, এটা আপনার জানা আছে। এই প্রোগ্রামটা আপনার ব্রডকাস্ট করবেন, সচেতন করবেন পাবলিককে, যারা এখনও এই প্যান্ডামিক সিচুয়েশন সম্পর্কে অসচেতন রয়েছে, এই ট্রাফিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে অসচেতন রয়েছে। আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্নের যে প্রজেক্ট পথ নিরাপত্তা সুনিশ্চিত করা, অ্যাক্সিডেন্ট কেস ইনসিডেন্ট অফ অ্যাক্সিডেন্ট জিরোতে নিয়ে আসা, তার অঙ্গ হিসাবে এই সপ্তাহটা আমরা ট্রাফিক সপ্তাহ হিসাবে পালন করছি। বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে এই হাবড়া থানা এবং হাবড়া থানার ট্রাফিক গার্ড এই অনুষ্ঠানটা আজকে করছে। এই অনুষ্ঠানের মধ্যে আমরা হেলমেট বিতরণ, মাস্ক পরিয়ে দেওয়া ও বিতরণ এবং স্যানিটাইজার দেওয়ার ব্যবস্থা আমরা রেখেছি।